हेलो बंधुरा, बीनपुर टू गवर्नमेंट आईटीआईर यूट्यूब चैनले तुम्हारे आरो एक बार स्वागतम। आज हमारे साथ रोयेछेन फिटार डिपार्टमेंटर इन्स्ट्रक्टर मिस्टर तापस नंदी महाशय। उनार काछ थेके आमरा फिटार डिपार्टमेंट सम्बन्धे ब्रीफलि जेने नेब। थैंक यू। आमि बीनपुर टू गवर्नमेंट आईटीआईर फिटार डिपार्टमेंटर इन्स्ट्रक्टर तापस नंदी। आमि फिटार सम्बन्धे किछु तोमादेर आईडिया आमि दिते चाई। फिटार जिनिसटा कि एई सम्बन्धे आमि किछु बोलते चाई। फिटार हलो एकटा विभिन्न मशीन पार्टसर फिटिंगसर काज। एखाने देखो फिटिंगस कथाटा आसछे, ताहले फिटिंगस बोलते फिट जिनिसटा कि आमादेर फार्स्टे जानते हबे। फिट जिनिसटा कि जानते हबे, ताहले फिट कि? फिट इज द रिलेशनशिप। रिलेशन किसेर मध्ये रिलेशन हबे? फिट इज द रिलेशनशिप एक्साइटिंग बिटुईन टू मिटिं पार्ट। एखाने देखो आमरा बोलेछि दुटो मिटिं पार्टसर मध्ये, ताहले दुटो मिटिं पार्टस कि हबे? एखाने देखो एकटा शाफ्ट आछे, होल आछे। ताहले एटा आमरा केन शाफ्ट बोलछि? एटा सलिड, तार जन्य आमरा एटा शाफ्ट बोलछि। আর হোল কেন বলছি? এখানে দেখো আমাদের হোল আছে, এখানে ডায়ামিটার আছে, তার জন্য হোল বলছি। তাহলে আমরা কি বলেছি ফিটের সংজ্ঞাতে? বলেছি কি ফিট ইজ দ্য রিলেশনশিপ এক্সাইটিং বিটুইন টু মিটিং পার্ট শ্যাফ্ট অ্যান্ড হোল হুইচ শ্যাল টু বি রেসপেক্ট ইন দেয়ার ডাইমেনশনাল ডিফারেন্ট পিস ফর অ্যাসেম্বলি ইজ কল ফিট। তাহলে ফিটের সংজ্ঞাতে কী আসছে? শ্যাফ্ট এবং হোলের মধ্যে দুজনের মধ্যে একটা রিলেশন আছে। কিসের রিলেশন? সেটা হচ্ছে মেজারমেন্টের রিলেশন। তার জন্য আমাদের ফিট ফিটার পড়তে গেলে মেজারমেন্টটা মাস্ট। প্রথমে আমরা কি করব, ফিটার ল্যাব সম্বন্ধে আমরা একটু পরিচিত করে নেব। এখন আমরা ফিটার ল্যাব সম্বন্ধে একটু পরিচিত হয়ে নেব স্যারের মাধ্যমে। এটা আমাদের গ্রাইন্ডার মেশিন, স্যার দেখুন, এটা গ্রাইন্ডার মেশিন, এগুলো ড্রিল মেশিন, বিভিন্ন নাম আছে, ফিলার টাইপ ড্রিল আছে, গ্রাইন্ডার মেশিন। এটা লেদ মেশিন, এটা দেখুন, এখানে দেখুন জুম করুন, এখানে আছে থ্রিজো চাক। থ্রিজো চাক বলছি কেন, এখানে দেখুন তিনটে চাক আছে, তিন তার জন্য থ্রিজো চাক বলা হচ্ছে। এটা ফর্জ চাক লেদ মেশিন, কারণ এখানে চাকের সংখ্যা কিন্তু ফোর আছে, চার, এক, দুই, তার জন্য ফর্জ লেদ মেশিন। এটা লেদ মেশিন তিনটো চাপ, আর এটা হচ্ছে বেঞ্চ পাইস। এগুলো আমাদের বিভিন্ন ধরনের হ্যান্ডেল আছে, যেমন হ্যাস্ট্রো, বিভিন্ন ধরনের হামার আছে, এখানে বিভিন্ন টাইপের ফাইল আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ফাইল আছে। এবার আমরা ফিটার ট্রেডের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা মেজারিং ইনস্ট্রুমেন্টের বিষয়ে স্যারের মাধ্যমে কিছু জেনে নেব। বলুন স্যার। এটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ। এটা দেখুন, এখানে কী হচ্ছে, এটা ভার্নিয়ার, কিন্তু এখানে যেহেতু একটা ডায়াল দেওয়া আছে, তার জন্য এর নাম হচ্ছে ডায়াল ভার্নিয়ার। যেহেতু ডায়াল দেওয়া আছে, তার জন্য এর নাম হচ্ছে ডায়াল ভার্নিয়ার। এটা হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার, কারণ এখানে ডিজিটাল আমরা মাপ পেয়ে যাই এর মধ্যে, তার জন্য এর নাম হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার। এরপরে আমরা মাইক্রোমিটার সম্বন্ধে আইডিয়া নেব। এটার নাম হচ্ছে মাইক্রোমিটার। এখানে এই মাইক্রোমিটারের সাহায্যে আমরা দেখুন জিরো থেকে 25 mm মাপ আমরা মাপতে পারি। ঠিক আছে, এখানে দেখো একটা লিস্ট কাউন্ট দেওয়া আছে, এর লিস্ট কাউন্ট হচ্ছে দেখ 0.01 mm। এটা আমরা একটা মাইক্রোমিটার ব্যবহার করছি, সেখানে কী আছে 25 থেকে 50 mm পর্যন্ত আমরা এই মাপ এই ভার্নিয়ারের সাহায্যে মাইক্রোমিটারের সাহায্যে মাপতে পারি। ঠিক আছে, আর এটার নাম হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার। এটা মুভ করছে, এখানের মাধ্যমে আমরা মেজার করতে পারি।
এটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, অনেক আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের।